১০০ টাকা ডজন ১৬ টাকা পিস পরে ৫০ টাকা বিক্রি কাবিরে দেখেন আচ্ছা ২০০ টাকা ডজন ওকে ভাই এগুলো কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন এটা দেখেন এটা কি নেহা ভাই এটা নেহা আচ্ছা এটা কেমন দাম দিচ্ছেন ৬০ টাকা ১৫ টাকা পিস মাত্র ১৫ টাকা পিস পরে ৩০-৪০ টাকা ৪০ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন ইদরা আকো ৫ টাকা বলছি এখন ৫ টাকা ৫ টাকা পিস পরে ৫ টাকা এখন ওই মালগুলো দেখেন এগুলো ৩০ টাকা মাত্র ৩০ টাকা পার পিস ৩০ টাকা এই মালগুলো দেখেন মাত্র ৩০ টাকা একটা ব্যান পরাবে তার এই মালগুলো নিয়ে যায় আচ্ছা অনেক সুন্দর একটা মাল দেখেন মালটা অনেক সুন্দর খুব একটা সুন্দর মাত্র ২৫ টাকা ২৫ টাকা এগুলো মধ্যে অনেকগুলো দিতে না মাত্র ৫০ টাকা সেল করা কিন্তু ১০ টাকা মাত্র ১০ টাকা ১০ টাকা করে ৩০ টাকা বিক্রি করতে এটা ৪ টাকা পিস ক্রয় করে ২০-৩০ টাকা বিক্রি করতে পারবে এটা আমার ৩০ টাকা কত ভাই ৩৭ টাকা ৩৭ টাকা পার পিস ৩৭ টাকা পার পিস এগুলো কিন্তু অনেক ভালো দামে অনেকগুলো এগুলো খুচরা বাজারে ১০০ টাকা বিক্রি হয় ৩৭ টাকা ক্রয় করে ১০০ টাকা বিক্রি ১০০ টাকা বিক্রি হবে এই যে মালগুলো দেখেন এগুলো ৪০ টাকা যারা আপনারা চকে আসবেন একটা আপডেট দামটা জেনে আসতে পারেন যার কত করে রেট দিচ্ছেন বলেন তো ভাই ২৪০ টাকা মাত্র কয় টাকা ২৪০ টাকা ভাই ২৪০ টাকা ২৪০ ভাইয়ের কাছে এরকম পুরাগুলো পেয়ে যাবেন ২৪০ টাকা এদের মালগুলো দেখেন মাত্র ৭৫ টাকা দামি মাল আছে দেখেন আমাদের আপনার চক বাজার কাস্টমার যখন আসে শুধু মাল কেনার জন্য এখন কাস্টমার যদি বলে ভাই দোকান ছোট কেন আমিও কাস্টমার আমার নিজের মন খারাপ হয়ে যায় এই দোকানে মিনিমাম ৬০-৭০ লাখ টাকা মাল আছে মাল নেবেন আমি একসাথে ২০ লাখ টাকা মাল লন আমি এই দোকান থেকে দিব ২০ লাখ টাকা মাল অন্য দোকান যাইতে হবে না ঠিক আছে আমার তিনটা প্রতিষ্ঠান আছে তাহলে আমার দোকান ছোট দরকার কারণ রয়েছে আপনাদের সুবিধার্থে আমার দোকানগুলো ছোট হয় দেখা যায় আমরা দেখা চকবাজার দোকানগুলো এমনি ছোট হয় যদি দোকান আমরা একটা শোরুম নিই ও শোরুমে ভাড়া বেশি শোরুমে স্টাফ বেশি লাগে শোরুমে সবকিছু বেশি লাগে তাহলে মালের রেটও বেশি হবে আর দোকান ছোট হলে দেখা যায় আমরা দেখেন দোকানও ছোট দোকানে ক্যারিং খরচ কম স্টাফও কম লাগে দেখা যায় আমাদের খরচটা কম কমাইতেছে দোকান ছোট হলে আপনার ভালো দোকান ছোট হলে আমার দোকান বড় হলে আমার ভালো কিন্তু দোকান ছোট হলে আপনার ভালো কাস্টমারের ভালো রেটটা কম পাবে রেট কম পাবে আমরা দোকান বড় দেখি মাল দোকান তো আমার সাথে থাকবে মাল আপনার সাথে থাকবে কিন্তু কিন্তু কাস্টমার আসে ভাই বিশ্বাস করেন কবে দোকান ছোট কেন এদের মালগুলো দেখেন এগুলো মাত্র ৬০ টাকা জোড়া ৬০ টাকা জোড়া এক বছর সমাজ কালা কিচ্ছু হবে এগুলো মাত্র ৩৫ টাকা লাগে ঠিক আছে অনেক অনেক দোকানদার কি কম পুঁজি দিয়ে ব্যবসা ঠিক আছে প্রথম অবস্থা পুঁজি লাগে এগুলো কাস্টমারের পেরেশানি করার দরকার না প্রথম অবস্থা পুঁজি লাগে আপনি যদি প্রথম অবস্থা ভালো একটা পুঁজি দিয়ে আপনি দোকানটা সাজা দিতে নিতে পারেন অনেক কাস্টমার ভালো কাস্টমার বলে ভাই ভাই আমার দোকানটা সাজা দেন তখন ওই কাস্টমার গুলো আমরা কি কম কম করে সব মাল সার দিই দিলে ওই কাস্টমার গুলো খুব ভালো করে কিন্তু আমরা নিজের আইডিয়া থেকে যে মালগুলো চলো ওই মালগুলো দিকে কাস্টমারটা আমার বিশ্বাস করছে তখন আমার ওই কাস্টমার ভিতরে আমার একটু ভয় থাকে কাস্টমারদের দ্বিতীয়বার আসি বলতে না পারে ভাই আপনি আমার ঠকাইছেন বিক্রি করতে পারেন বিক্রি করতে পারেন তবে ওই কিন্তু উদাহরণ কাস্টমার জন্য আবার আমরা আরেকটা ছাড় দিই
তাহলে কোনো মাল বিক্রি না করতে হলে আমরা চেঞ্জ করে দিই। তো বেশিরভাগ নতুন কাস্টমার দেখা যায় আমরা মাল সাদা দিচ্ছি, একটা মাল বেচতে পারেন ভাই, ঠিক আছে সব দৃষ্টিতে সব জিনিস চলে না ভাই, এক এক দেখা দেখে এই মালগুলো দেখেন ঈদ কালেকশন মাল অনেক সুন্দর সুন্দর এগুলো দেখেন আমরা 350 টাকা আছে কোনো ব্যাপার না, আমরা মাত্র 100 টাকা সেল করতেছি, মাত্র 100 টাকা দেখেন অনেকগুলো ডিজাইন আছে মাত্র 100 টাকা সেল করতেছি, এগুলো ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন, মাত্র 100 টাকা সেল করতেছি আমরা দেখেন, এই যে মালগুলো দেখেন কলাচিক, এগুলো কলাচিক, এগুলো বর্তমানে দাদা 250 টাকা সেল করতেছে, আমরা মাত্র 120 টাকা ফোন দিলে কত মাল, এই মালগুলো মাত্র আমাদেরকে আপনি ভিডিও কলের মাধ্যমে মালগুলো দেখেন এগুলো খুব 120 টাকা, অনেক সুন্দর সুন্দর মাল, অনেক 120 টাকা আমার দোকানে আসলাম সবাই মাল পেয়ে যাবে। আচ্ছা, এগুলো হাইলাইটার, এটা হাইলাইটার, এই বেলাশন, এটা 100 টাকা, এটা হাইলাইটার, এটা 100 টাকা, এটা হাইলাইটার 100 টাকা। আচ্ছা, এই যে মালগুলো দেখেন 85 টাকা, এগুলো 130 টাকা, এগুলো 130 টাকা, এটা 130 টাকা। আচ্ছা, এই যে মেকআপের রেট কমে গেছে মাত্র 95 টাকা, কিছু জায়গায় এটা 100 টাকা দেখেন 95 টাকা পেয়ে যাবে, এটা রেট কমে গেছে আমাদের মাল আছে, এটা 120 টাকা, এই যে মাত্র 120 টাকা, এটা 130 টাকা, এটা ফেস পাউডার গুলা মাত্র বর্তমানে 110 টাকা, এগুলো অভাব নান, এগুলো 10 টাকা, এগুলো 60 টাকা, আচ্ছা বিভিন্ন, এগুলো 4 টাকা, 4 টাকা মাত্র 4 টাকা, বাচ্চাদের মাত্র 4 টাকা। ওকে ভাই, এই মালগুলো আছে দেখেন 10 টাকা 15 টাকা, এই এগুলো আছে 10 টাকা, এগুলো আছে 15 টাকা, এগুলো আছে 10 টাকা, এগুলো আন্টির আইটেমের অভাব নাই, সব বক্স বক্স এগুলো সব লিপস্টিক, আপনার জেলায় শহর থেকে মাল না কিনে ডাইরেক্ট চক বাজার থেকে মাল নেয় লাখে 20,000 টাকা সেভ হবে, লাখে 20,000 টাকা সেভ হবে। আমরা আমাদের আর কিছু কিছু কাস্টমার কম ভাই, এটা এত টাকা দিয়েছি, এত রেট ডাক চক, এত রেট কম চক বাজারে পাইকারি মার্কেট সারা বাংলাদেশের মাল, প্রত্যেক দোকানে কম চক বাজার সবাই পাইকারি যারা সেল করে তারা একটু লাভ তো সীমিত করে, এটা তো লাভ তো বেশি করে না, ঠিক আছে। ১১০ টাকা এটা সাবির করা, আবার সাবির করা যেগুলো মধ্যে সাবির করা নাই এগুলো মাত্র 90 টাকা, এগুলো মাত্র 90 টাকা, শুধু সাবির করার কারণে 10 টাকা, আচ্ছা 30 টাকা বাড়ছে। ওকে, তারপর সে দেখিয়ে দেয় কালেকশন, কিন্তু কালার কসমেটিক ইমিটেশন জুয়েলারি সব কালেকশন মাত্র চলে আসছে। আচ্ছা, যারা আগে আগে আসতেছে তারা দেখেন মালের আইটেম পাইতেছে, আইটেম পাইতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের বাংলা রাবারের নতুন মাল চলে গেছে, গোলাপের মাল আছে, বিভিন্ন ডিজাইন আছে, এগুলো এগুলো মাত্র 60 টাকা পড়বে, 7 টাকা মাত্র 7 টাকা, এগুলো রাবারের একটা পাকা 7 টাকা পড়বে, এগুলো মাল কিচ্ছু হবে না, শুধু 7 টাকা, 7 টাকা। কালকে দেখলে এক গন্ধার খাওয়াই গেছে, বুঝছেন, দেখেন এটা কিচ্ছু হবে না, দাঁড়া গেছে, আমি কিচ্ছু না, রাবার কাঁকড়া। যেহেতু ব্যবসায়ী গাইছে অত বড় নেগেটিভ ভাবে না দেখেন ভালো, কারণ ব্যবসা করতেছে এই টাইমটা নিয়ে, এগুলো কি রাবার কাঁকড়া কিচ্ছু হবে না, এগুলো কেমন ভাই, 3 টাকা, দামি শাড়ি বুঝে দাঁড়ায়, দামি মাল খুঁজে দামি শাড়ি খুঁজে আছে, 80 টাকা ছিল, অনেকগুলো ডিজাইন 80 টাকা, এগুলো আগে আসলে রেট উঠে নামে,
আমরা আগে 70 টাকা সেল করতে এখন মাত্র 5 টাকা বাড়ছে 5 টাকা বাড়ছে 5 টাকা বাড়ছে আচ্ছা 5 টাকা বাড়ছে হুম হুম এই যে মালগুলা থাকে ডিমপাপ আছে ডিমপাপ ওই যে ডিমপাপ এই মালটা দেখেন অনেক সুন্দর মাল পেয়ে যাবে 17 টাকা মাল দেখেন ডিমপাপ কত টাকা মানে অনেক সুন্দর মাল 17 টাকা মানে 17 টাকা হয় আচ্ছা আচ্ছা এই যে মালগুলো এগুলো কিন্তু নতুন আইটেম পেয়ে যাবেন 17 টাকা পিস পড়বে আচ্ছা হাজার হাজার আইটেম রয়েছে আসলে চকবাজারে শুক্রবার দিনে খোলা থাকবে 64 জেলা থেকে আপনারা এখন এসে মাল নিতে পারবেন সহজ ঠিকানা আবারও বলে দিই ঢাকা চক বাজার শাহী মসজিদ আন্ডারগ্রাউন্ড রামিম এন্টারপ্রাইজ বিপুল ভাই প্রথম শুরু করেছিল চক মার্কেট ভাই ওটা কয় নম্বর দোকান ভাই চক মার্কেট চক মার্কেট মানে ভাইয়ের কাছে কিন্তু দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু পাথরের কাঁকড়া এগুলো তো কাজল আইটেম আবার এই আইটেম ভাই আইটেম তো অনেক মিস করতেছে ভাই কিন্তু আসলে দোকানে পেয়ে যাবেন দেখেন এই আইটেম পেয়ে যাবেন নোট কালার লিপস্টিক কত করে ভাই এটা 20 টাকা 20 টাকা আচ্ছা এই যে এগুলো কালার আছে জড়িটা 20 টাকা এটা কিন্তু লাগতে হবে 20 টাকা হ্যাঁ 20 টাকা 20 টাকা পড়বে এটা 10 টাকা 10 টাকা পড়বে 5 টাকা সবকিছু পেয়ে যাবে 60 টাকা ছেলেরা পরে 60 টাকা এটা রাতে আরো আলো হবে আর কি 60 টাকা রাতে আলো হবে আচ্ছা আচ্ছা এটা আইলানা আছে ফাউন্ডেশন ভাই কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এগুলো কিন্তু অনেকে 90 টাকা রেট দেয় 70 টাকা আপনি দিবেন 70 টাকা গাছরামালা সারা বাংলাদেশের কাস্টমার জন্য আমাদের অনেকগুলো মাল ছাড় দিয়ে দিচ্ছি ওকে ভাই তারা আমাদেরকে ফোন দেয় ওরা আমাদের কাস্টমার ওদেরকে আমরা ফোন অবশ্যই ধরি কেননা একটা কাস্টমার আমার সাথে কথা বলতেছে তখন আমি নাম্বারটা ওই বিজি পাইতেছি দাদা ওর ওই কাস্টমার যদি আমি লাইন করে একটা কাস্টমারের কাছে কথা বলি দাদা আমার ওই কাস্টমারটা আমার বাদ হয়ে দিতেছি তখন আমরা একটা কাস্টমার যেন আমার ফোন দিয়ে দেখতেছি একটা কাস্টমার ফোন আমরা লাইন কাটি ভাই একটা বিট পর আপনাকে ফোন দিতেছি আমার একটা কাস্টমার কাজ শেষ হবে তখন আমরা আমি ইয়ে করতেছি আমি ব্যাক তখন আমি রিপ্লাই করি তখন আমাদের ফোনটা বিজি থাকে বিজি থাকলে দেখেন আপনি মনে করবেন যে একটা কাস্টমার কথা বলতেছে তখন আমি আপনার একটা টাইম দিয়ে দিলাম যে ভাই আপনি ওই টাইমে ফোন দেন ওই টাইমটা আপনি ফোন দিলে আমরা কাজটা আমি করে দিবো আমাদের মোবাইল সারাক্ষণে বিজি পুরো মার্কেট এখন এতই ব্যস্ত আর এই মালগুলো একটা জিনিস কি এই মালগুলো যারা ব্যবসা করে যারা এটা মর্ম বুঝছে যারা এটা ব্যবসা করে এটা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মা বোনের কাছে এগুলো মালগুলো লাগে ঠিক আছে এই মালগুলো আপনার বাসার মাঝে বাত মাছ না থাকলে এই মালগুলো মেয়েদের কাছে থাকবে এই মালগুলো মেয়েরা ব্যবহার করবে একটা আইলাইনার একটা মাস্ক একটা লিপস্টিক মেয়েদের মাল তারা এই মালের ব্যবসা করে মজা পাইছে এরা যদি আপনি মফস্বলে যদি আপনার একটা নতুন দোকানদার যদি আপনার প্রশ্ন করে আপনার একটা পুরান দোকানদার ভাই এই মালগুলো কোত্থেকে পাইছেন আপনার কখনো সঠিক ঠিকানা দিবে না আমাদের ভিডিওর মাধ্যমে আপনি এতটুকু ফুকারে ফাইতেছেন এই মালগুলো চক বাজার পাওয়া যায় ঠিক আছে চক বাজার আসার আগে আমাদেরকে একটা ফোন দিবেন ফোন দেওয়ার পর দেখেন আমরা বলবো মুদাকে আসেন আমাদের ছবি লই দেখানোর দরকার নাই বিপ্লব ভাই দোকানে কোন জায়গাতে এটা বলা একটা নাম্বার আছে নাম্বারে ফোন দেন চক বাজার সাহেব মধ্যে সামনে আসবেন ভাই আপনি আপনার কাছে আসতেছে দেখছি আপনার শোরুমটা আসতেছে দেখি তখন আমরা আপনাকে নিয়ে আসবো আশা করি আপনি যখন আমাদের থেকে মাল নেবেন আশা করি আমরা ঢাকা শহর থেকে মোপাশেল থেকে মাল কিনি যে 20,000 টাকা আপনার ক্ষতিগ্রস্ত হবেন ডাইরেক্ট চক বাজার থেকে লাখে 1,00,000 দাদা 20,000 টাকা সেভ হবে তা আপনি ঢাকা শহর আসতে কটাকা লাগে আসতে মন চাইতেছে না ফোনে কাজ করবেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনি ফোন দেবেন আমি তো বিডিও এক মাস পরে কেউ ফোন দিল 10 দিন পরে ফোন দিল 20 টাকায় পাবে কিনা বিশ্বাস করে বিডিও করে মাল দিবে আপনার কাছে আমি বিডিওতে বলতেছি যদি রেট যদি বিডিওতে বা মার্কেটের তুলনায় দাম বাড়ায় না আমার কথাই বললাম ওই আমি কি কাস্টমার আমার জন্য
তাহলে আমি যদি কাস্টমারটা তো ক্ষতি করে দিই তাহলে তো ক্ষতিটা আমারই হয়েছে। কাস্টমার দোকানটা আমার দোকান, কাস্টমার দোকান সেল হবে আমার দোকান থেকে মাল যাবে। এটা সত্য কথা বলেছেন, কাস্টমার দোকান যদি কাস্টমার বেচতে না পারে আমার দোকান থেকে মাল যাবে না। আমি জীবন আমি এটা সত্য কথা, আমার ওই জন্য সবাই পছন্দ করে, সারা বাংলাদেশের মানুষ আমার পছন্দ করে। আমার মোবাইল বিজি থাকে, আমি ফোন ধরি না, আমি সারাক্ষণ বিজি থাকি, আমি ফোন ধরবো কিভাবে? সেটা হচ্ছে আপনাকে পছন্দ করে মাল নিয়েছে বলে একটা প্রতিষ্ঠান থেকে তিনটা আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হচ্ছে অনেক দোকানদার রয়েছে অনেকে নেগেটিভ কমেন্ট করে, যাদেরকে আমরা আসলে কি বলবো, এটা দেখেন আমার পাশাপাশি দোকানদাররা হতে পারে ওরা বেচতে পারতেছে না, আমার দোকানে প্রচুর কাস্টমার আছে একটা কমেন্ট করে দিল, ওটা হচ্ছে ওরা দোকানদার, আপনি দোকানে আসেন ভিজিট করেন, ওরা কাস্টমার না, ওরা চকের দোকানদার, চকের দোকানদার চক বাজার একটা দোকান ইয়ে করলে ওটা কোনো ভাই। ভালো প্রোডাক্ট ভালো হয়ে যায়, ব্যবস্থা রাখবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ইনশাল্লাহ আপনারা চকে আসেন, চকে এসে মাল আর চক বাজার আশেপাশে দশটা দোকান দেখবেন, দেখিয়ে পরে আমাদেরকে আশা করে মাল নেবেন, যদি আমরা রেট কমাই দিলে আমাদের থেকে মাল নেবেন। কিছু মাল যদি মনে হয় বেশি ধরছেন পরবর্তীতে কেটে দিয়ে টাকা ফেরত, টাকা রিটার্ন দিয়ে দেবো।